জগন্নাথ দাস, গত এপিসোডে আপনি বলেছিলেন যে যে যতই অন্ধকারে থাকুক তার ক্রিয়েটিভ মন তাকে অন্ধকারে থাকতে দেবে না, ঠিক সে মূল স্রোতে ফিরে আসবে। এবং সেই প্রসঙ্গে আপনি সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা আমাকে বলেছিলেন ব্যক্তিগতভাবে, সেই কবিতাটা যদি আপনি আরেকবার বলেন। যদি যদি মতো একটি পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগে, দুটি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিয়েও হে অনুরাগী। একটু এক্সপ্লেইন করুন এই জায়গাটা, যেটা একটু এক্সপ্লেইন করেছিলেন যে ওই জায়গাটা একটু। আসলে আমাদের জীবনে প্রাথমিক ভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য, এবং কিছু কিছু অন্যান্য প্রয়োজন আছে, কিন্তু তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে বিনোদন, সেটা হচ্ছে মনন। সেই জায়গাটা আমরা প্রথমে সত্যেন্দ্রত বলছেন যে যদি একটা পয়সা পাও, প্রথম যদি প্রয়োজন সেটুকু আগে মিটিয়ে নাও, যদি তার থেকে কিছু বাকি থেকে যায় তাহলে তুমি শিল্পের দিকে, মননের দিকে, এইসবের দিকে তুমি চলে যাও, বা সৌন্দর্যের দিকে ঢুকে যাও। শিল্পের দিকে বা সৌন্দর্যের দিকে তুমি ঢুকে যাও। সৌন্দর্যের মধ্যে ডোবার অবকাশ পাচ্ছেন? না, মাঝে মাঝে পাচ্ছি না, মিথ্যে কথা বলে লাভ নেই। মাঝে মাঝে অসহ্য লাগছে কোনো কোনো সময়, কিন্তু আমি সেটা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কারণ আমাকে তো আমি তো বেসিক্যালি তো আমার ভেতরে তো ওই শিল্পী সত্তাটা রয়েছে, সে চাইতে অন্য অন্য কিছু করুক, আরো 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 কিছু কাজের মধ্যে ঢুকুক, সে চাইছে, কিন্তু তবুও মাঝে মাঝে ওই বাস্তব, কঠোর বাস্তবটা আমার সামনে এসে দাঁড়াচ্ছে। আপনি একটু আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, যে বললেন যার ক্রিয়েটিভ মাইন্ড আছে তার এর মধ্যেও ক্রিয়েটিভ মাইন্ডটা জেগে থাকবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা অনুযায়ী অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, যদি আমি এই জায়গাটায় আমি আসি। হ্যাঁ, তো এই যে ভারাক্রান্ত সময়, এখন সময় কাটানোটাও একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা সময় কাটানোটাও খুব মুশকিল হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা নেচারের সামনে সরাসরি যেতে পারছি না, আমরা দীর্ঘদিন আকাশ দেখতে পাচ্ছি না, সামনেই যেতে পাচ্ছি না। কিন্তু এখন তো একটু আবার প্রকৃতি যেন সুন্দর হয়েছে, একটু পাখি ডাকছে বেশি, পেট্রোলের ডিজেলের আয় নেই, হর্নের আওয়াজ নেই, গাছ কাটাটা বন্ধ হয়েছে এখন, গাছ কাটা, পুকুর বোজানো, এইসব নিয়ে যে যে সভ্যতার উচ্চাকাঙ্ক্ষা ওঠার জন্য আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি এবং তার থেকে যে ক্ষতি করছি সভ্যতার, সেটার কথা আমরা আগামী দিনের কথা কখনো ভাবছি না। তাহলে কি আমরা এইভাবে ভাবতে পারি যে এই যে আতঙ্ক করোনার যে গ্রাস, হ্যাঁ, এর মধ্যে নেগেটিভিটি চূড়ান্ত, এই নিয়ে কোনো কারোর সন্দেহ নেই, কিন্তু এই নেগেটিভিটির মধ্যেও কোথাও একটা পজিটিভিটি আছে, যে আমরা এতদিন ভুলেই গিয়েছিলাম যে গাছের ফুল কেমন দেখতে হয়, আমরা ভুলেই গিয়েছিলাম যে পুকুরটা কেমন দেখতে হয়, মানে কর্মব্যস্ততা বা যান্ত্রিক জীবনের জন্য। সেই জায়গাটি কখনো আপনাকে ভাবাচ্ছে? নিশ্চয়ই সেটা আমার ভাবাচ্ছে। অলরেডি আমার একটা নাটক আছে, আমার আর উর্মিমালার একটি কাল্পনিক সংলাপ বলে নাটক, সেটা মৈনাক সেনগুপ্তর লেখা, তার মধ্যে দিয়ে আমরা এই বক্তব্যটাকে, কিন্তু একদম এই বক্তব্য এখন যদি করি মনে হয় বোধ হয় এই জন্য করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা গাছ আর মাছের মধ্যে কথা হচ্ছে, একটা গাছ ফুটে ফুটিয়ে করিয়ে সে রয়েছে, আর তার গাছের অনেকটা তলায় একটা পুকুরের মধ্যে একটা ছোট্ট রূপলি মাছ আছে, তা সেই মাছটার গাছটার মধ্যে যে সংলাপ, তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু লোকের সেই গাছটা কাটতে চাইছে, তারপর সমবেত প্রতিবাদ হলো, এই সমস্ত যে গণসংগীত দিয়ে আমরা শেষ করি গাছটা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এই যে এই কথাগুলো ভাবি না তা নয়, কিন্তু ভেবেছি অনেক, কিন্তু তার যে পরিণতি এত ভয়ঙ্কর হতে পারে, এত ভীষণ হতে পারে, এটা আমি কল্পনা সত্যি করতে পারিনি, এটা এটা ভাবতে পারিনি যে এত দূর চলে যেতে পারে ব্যাপারটা। এখন তো মনে হয় আয়লা এবং সুনামি এগুলো হুঁশিয়ারি ছিল। বুঝতে পারছি। আমার শেষ প্রশ্ন জগন্নাথ আপনাকে, সেটা হচ্ছে যে এই যে আমরা তো প্রতিনিয়ত একটা দম্ভ, অহংকার, প্রতিনিয়ত তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা যতই মুখে বলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার পথে, আমরা যতই বলি এসব কথা, যতই বলি, কিন্তু কোথাও তো আমাদের ভেতরের আমিটা সবসময় জানান দিচ্ছিল যে না, তুমি সাংবাদিক, কেউ আবৃত্তিকার, কেউ অভিনেতা, হ্যাঁ সেটা তো দিচ্ছিল। এই যে অহং, এই যে সবকিছু, সবকিছু ভেতরের পোশাক কি এখন
আস্তে 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 খুঁড়ে মানে ধুয়ে মুছে নগ্ন গিয়ে, হয়ে যায় উলঙ্গ রাজা। হ্যাঁ ধুয়ে মুছে গিয়ে আসল মানুষটা কি এখন বেরিয়ে আসছে? এইবার তো বেরিয়ে আসবে, এটা খুব ভালো প্রশ্ন যে আসল মানুষটা, দেখে আমরা এতদিন নিজে ইগো দিয়ে আমরা মানে সবসময় যেটা বললেন আপনি যে সাংঘাতিক ইগো আমাদের, এই আমরা আরো আরো বড় হবো, আরো আরো টাকা রোজগার করবো, আরো মানে ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাব, উন্নত উন্নতি করতে করতে একটা মারাত্মক জায়গায় চলে যাব আমরা। এই আর কালকে আমি একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি এমনি জ্যোতিষই করেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি অভিজ্ঞতা হচ্ছে, আপনি তো আপনার কিছু ধরতেও পারেননি এটা। তিনি আমায় বললেন যে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা এসেছিলেন, তার তিনটে বাড়ি আছে ভালো ভালো কলকাতা আশপাশে এগুলো, তারপরেও তিনি শিউলিতে ডুপ্লেক্স কিনবেন বলে, মানে কোথায় কিনবেন বলে, শিউলি শিউলিতে আচ্ছা কিনবেন বলে তিনি এসে জিজ্ঞেস করছেন যে বলুন যে এটা আমার হবে কিনা। মানে বারবার তিনি, আমি ভাবছিলাম তিনি বলছেন যে আজকে তো তিনটে বাড়ি হচ্ছে, বাড়িগুলো তো একটু তালা লাগানো থাকে, ওটা তো স্বামী স্ত্রী কেন, তবু কেন ওর দরকার, এই কেনটা কোনো উত্তর নেই। আমরা কেবলই চাই আরো 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 আমাকে দাও, কিন্তু আমরা কেউ বলি না আরো 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 দাও প্রাণ, আরো আরো দাও মান, আরো আরো দাও অর্থ, কিন্তু আরো আরো দাও প্রাণ কথাটা ভুলিনি, এই প্রাণটা আমরা ভুলতে বসেছিলাম।